ভারী বৃষ্টিপাত, প্রবল বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের আসাম ও সিকিম রাজ্য। টানা বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে আসামের বিস্তীর্ণ লোকালয়, পানিবন্দী হয়ে পড়েছে ১৩ জেলার ৩৮,০০০ বাসিন্দা। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে সিকিমে ভয়াবহ ভূমিধসে আটকে পড়েছে হাজারো মানুষ, যা স্মরণকালের ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ দেখছে ভারত। এবার সিলেটে ধেয়ে আসছে আসামের বন্যা। আসামের পাহাড়ি ঢল কতটা তাণ্ডব চালাবে বাংলাদেশের সিলেট অঞ্চলে, তা জানাব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রবিবার পার্বত্য রাজ্যের বিভিন্ন অংশের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। আসামের জাতীয় জল কমিশনের রিপোর্টে বলা হয়েছে, জোরহাট জেলার নেমাতিঘাটে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বিভিন্ন স্থানে ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদীতে চরম সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তা, সেতু এবং স্কুলও জলে তলিয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার পর্যন্ত অসমের ১১টি জেলার ৩৭,৫১৩ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। আসামের দুর্যোগ অধিদপ্তর জানিয়েছে, ৭৭টি গ্রামের ২১০ হেক্টর জমির ফসল ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। বন্যার পানির স্রোতে ৪টি বাঁধও ভেঙে যায়। অতিবৃষ্টিতে দিমাহাসা ও কামরূপ বিভাগের কয়েকটি জায়গায় ভূমিধসেরও ঘটনা ঘটে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আটকে পড়াদের উদ্ধার কাজ শুরু করেছেন জরুরি উদ্ধারকর্মীরা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও বিমান বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় যে ১১টি ত্রাণ শিবির খোলা হয়েছে, তার ৮টি লক্ষিমপুর জেলায়, উদালগুড়িতে আরও ২টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এর আগে গত বছর ভয়াবহ বন্যায় অন্তত ২০০ মানুষের প্রাণহানি ঘটেছিল এই রাজ্যটিতে। ক্ষতিগ্রস্ত হয় কয়েক লাখ মানুষ। আসামের বন্যার কারণেই সিলেটসহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় দেখা দিয়েছিল ভয়াবহ বন্যা, এতে প্রাণহানির ঘটনা ঘটে। গত বছরের ভয়াবহ বন্যার স্মৃতি মুছে যাওয়ার আগেই সিলেটে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এবার আসামের বন্যার পানি ধেয়ে আসছে সিলেটে। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে সিলেটের ৪ জেলার নদনদীর পানি বেড়েই চলেছে। বিপদসীমা ছুঁইছুঁই করছে পানি। ঢল আর বৃষ্টি অব্যাহত থাকলে চলতি সপ্তাহে মাঝারি ধরনের বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারাতে বেড়েছে পানির উচ্চতা। কুশিয়ারা নদীর শ্যাওলা পয়েন্টে পানির বিপদসীমা ১৩.৫ সেন্টিমিটার। অন্যদিকে রোববার জেলার ছাতকে সুরমা নদীর পানি বিপদসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে গতবারের মতো এবারও ভয়াবহ বন্যার আতঙ্ক দেখা দিয়েছে সিলেটের মানুষের মনে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি আসাম ও সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।